আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি হচ্ছে কি আজকে দেখাবো কামিজের সাইড কিভাবে বন্ধ করতে হয় অথবা সাইড কিভাবে মারতে হয়। তো এই সাইডটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ হচ্ছে কি সাইডে যদি ঠিকমতো মারাটা না হয় তাহলে হচ্ছে কি অনেক রকমের সমস্যা হয়। যেমন আপনার হচ্ছে গিয়ে জামা এক সাইডে গিয়ে থাকবে, অথবা জামার যে মিডেলের ডিজাইনটা থাকে ওইটা মাঝখান থেকে সরে অন্যদিকে চলে যাবে। তো আপনার আমি হচ্ছে গিয়ে একটা ফুল জামা সেলাই করা দেখাইছি আমার এই ভিডিওতে আছে। আবার প্রত্যেকটা পার্ট, গলা কিভাবে করতে হয়, কাঁধ কিভাবে মারতে হয়, সাইড কিভাবে মারতে হয় আজকে দেখাই দিতেছি, সাইডের ভাঙ্গাগুলো কিভাবে দিতে হয়, তো প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদা স্পেসিফিকভাবে দেখাই দিচ্ছি। আর হচ্ছে কি আপনার, তো এখন আমি কথা না বাড়ায় দেখাই দিতেছি যে এইভাবে হচ্ছে কি সবসময় সাইডটা মারতে হবে, তাহলে আপনার জামা কখনো এক সাইড হয়ে থাকবে না, অথবা জামার যে এক সাইড থেকে আরেক সাইডে গিয়ে থাকে কোনা বাইর হয়ে যায় এই সমস্যাগুলো হবে না ইনশাল্লাহ। তো আমি হচ্ছে গিয়ে জামাটার কাঁধ বন্ধ করে নিছি। আমি ফার্স্টেই হচ্ছে গিয়ে, তো আমি ফার্স্টেই হচ্ছে গিয়ে এখানে হিপের জন্য মানে সাইডের ফাড়াটা দেবো হচ্ছে গিয়ে 15 ইঞ্চি। আচ্ছা, 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আরেকটা দাগ দিয়ে নিব হচ্ছে গিয়ে 8.5। এইখানে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে যদি মেরিট পার্সন অথবা চাইল্ড বেবি থাকে সেক্ষেত্রে দিতে হবে আপনার এই এখানে 8.5-এ, কারণ হচ্ছে কি আর যদি একটা আনমেরিট মেয়ে হয় সেক্ষেত্রে আপনি 7-এ দাগ দিলেই হবে, কারণ তখন ফিটিংটা বেশি ভালো আসে। আর এই পয়েন্টগুলো যদি ঠিক রাখেন তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে আপনার জামার ফিটিং অনেক বেশি সুন্দর আসবে। তো এখানে হচ্ছে কি আমার বডি, ওয়েস্ট, হিপ, এখানে হচ্ছে গিয়ে বডির মাপটা হবে, কোমরের মাপটা হবে, আর এখানে হিপের মাপটা হবে। তো আমি এই প্রত্যেকটা পয়েন্টে 1.5 ইঞ্চি, মানে আমি 1.5 ইঞ্চি করে অ্যালাউন্স রাখছি কাটিংয়ের সময়, 1.5 ইঞ্চি করে নেব। আমার বডি হবে 41, ওয়েস্ট হচ্ছে 36, আর হিপ হচ্ছে 43। তো আমি এখানে 1.5 ইঞ্চি করে নিতেছি। যদি আমার এরপরেও কম বেশি লাগে সেক্ষেত্রে হচ্ছে কি আমি ওটা 1/2 ইঞ্চি প্লাস মাইনাস করে নেব। সবগুলো আগে 1.5 ইঞ্চি করে নিয়ে নিলাম। সেমভাবে এই পাশটাতেও করবো, চেস্ট ওয়েস্ট হিপের মাপ নিয়ে নেব। এই হচ্ছে 1.5 ইঞ্চি, যাই হোক আমি 1.5 ইঞ্চি নিলাম। এখানেও সেম ভাবে 1.5 ইঞ্চি করে নিচ্ছি। দুই পাশে সমান রাখতে হবে, আমি যদি এই পাশে 1 ইঞ্চি নিতাম তাহলে ওই পাশে আমার 1 ইঞ্চি নিতে হইতো।
গ্যারেন্টি করে নিয়েছি। এটার মেন কথা একটাই, এই পাশে যতটুকু ওই পাশে ততটুকু সেম ভাবে নিতে হবে। আমি যদি এই পাশে 2 ইঞ্চি নেই, এই পাশে 1 ইঞ্চি নেই, তাহলে আমার জামার এই যে মিডল অংশগুলো, এই মিডল অংশগুলো সরে যাবে, তো জামাটা দেখতে ভালো লাগবে না। অথবা এক পাশের জামা আরেক পাশে গিয়ে থাকবে, হাঁটতে গেলে যে পা বাইর হয়ে যায়, এই ধরনের অনেক সমস্যা আছে। দেখেন আমি 1.5 ইঞ্চি করে নিছি, এই যে আমার 36, এই যে এখানে দেখেন 18 18, দেখুন 36, তো আমার এখানে 36 হয়ে গেছে। আমার কমানো বাড়ানো লাগবে না, যদি কম বেশি হইতো তাহলে সেক্ষেত্রে আমি প্লাস মাইনাস করে নিতাম। এবার আমার বডি হয়েছে 41, 41-এ লাগবে হচ্ছে 20½। তো 20½ আমি এখানে দেখি আছে কিনা, মানে এখানে 20 আছে, তো আমি যখন দাগটা দিব তখন একটু বাহির দিয়ে দিব, তাহলেই আমার হচ্ছে হয়ে যাবে। এবার হিপে দেখি, হিপ হচ্ছে এখান থেকে এখানে, হিপ বলছি আমার 43, দেখেন 20½ আছে এখান থেকে, এই যে এই হচ্ছে 21½, 21 হচ্ছে 42, আর এই যে 1/2 ইঞ্চিতে এসে গিয়া 43। তাহলে আমার কোথাও বাড়াইতে হইতেছে না, শুধু বডিতে আমি 100টা করে বাহিরে দাগ দিয়ে নেব। এবার এই যে এটা যেহেতু আমি অবশ্যই বডিতে বাড়াই নিব, সেক্ষেত্রে আমি এভাবে নিচ্ছি, বডিতে বাড়াইতেছি, আর এখানে যে দাগ আছে ওই দাগে এগিয়ে নিতেছি। এখানে তো আমার বাড়াইতে হবে না, সেক্ষেত্রে আমি নিলাম। এখানে আমার একটু বাড়াই নিতে হবে বডির, এখানে বাড়াই নিলাম। এখন দেখেন এই হচ্ছে গিয়ে এভাবেই শেপটা দিয়ে নি। দেখেন একটা জামা আমি হচ্ছে 18 মিনিটে এর আগে কাটিং প্লাস সেলাই দেখাই দিছি, আর যে 18 মিনিটে একটা, না সরি, 18 মিনিটে সম্ভবত সেলাইটা দেখাই দিছি, তো একটা জামা 18 মিনিটে সেলাই করেও দেখাইছি। আর এটা হচ্ছে আমি স্পেশালভাবে যারা ভালোভাবে আসলে শিখতে চায়, তাড়াহুড়া করে না, কোয়ালিটি সম্পন্ন কাজ চায়, এটা তাদের জন্য, ঠিক আছে? তো সাইডটা কিভাবে মারতে হয় আমি দেখাই দিলাম, ঠিক আছে? এভাবে যদি সাইড মারেন, জামার এই অংশগুলোও একদম মাঝখানে থাকবে, এরকম সাইড হবে না। আর হচ্ছে গিয়ে আপনার ওই যে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে জামার ফিটিংও ভালো বসবে, একদম মেজারমেন্ট অনুযায়ী যদি দিয়ে দেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।